হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিসি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশের দ্বিতীয় সেশন নিয়ে। তো পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা প্রথম সেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব এই দ্বিতীয় সেশন নিয়ে। তো দ্বিতীয় সেশনে আমরা বিভিন্ন কিছু প্রশ্ন আছে সেগুলো পর্যালোচনা করব এবং বিভিন্ন কাজ আছে সেগুলো একে একে করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে থাকলে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, আগের দিনের আলোচনা মনে আছে? প্রশ্ন ছিল কোন একটা নির্দিষ্ট এলাকায় কোন নির্দিষ্ট জীবের সংখ্যা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। এখানে আমাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমাদের উত্তর করতে হবে যে একটা নির্দিষ্ট এলাকার কোন কোন জীবের সংখ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো চলো আমরা দেখে নিই এই উত্তরটা আমরা কীভাবে করব। তো দেখো যে আমাদের এই উত্তরটা আমরা কীভাবে করব, যে একটি নির্দিষ্ট এলাকায় একটি নির্দিষ্ট জীবের সংখ্যা চারটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে জন্মহার, মৃত্যু হার, তারপরে আগমনের হার ও নির্গমনের হার। ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো এই উত্তরটা করব। এরপর আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই। দেখি পরবর্তী কোশ্চেনে কি আছে, যে অনুসন্ধানী পাঠ বইয়ে বাস্তুতন্ত্র অধ্যায় থেকে বিভিন্ন জীবের নিবিড় সহবস্থান অংশটুকু পড়ে নাও এবং দলে আলোচনা করো। এবার ভেবে দেখো সিম্বিওসিস প্রক্রিয়ায় যে তিন ধরন বলা হয়েছে কোনো উদাহরণ সেটা কি প্রকৃতিতে তুমি দেখতে পাও কিনা, যদি দেখতে পাও তাহলে এই সিম্বিওসিসের তুমি উদাহরণ সহ লেখো, এই ফাঁকা জায়গায় তোমাকে লিখতে হবে। তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কীভাবে লিখতে পারি। তো এখানে একটু বড় করে দেওয়া আছে, তোমরা একটু ছোট করে লিখবে। তো এখানে তুমি লিখবে যে এখান থেকে তোমাদের লেখা শুরু হবে, এই যে সিম্বিওসিস কাকে বলা হয়, আগে এটিও তুমি লিখবে, অর্থাৎ জীবজগতে যে বিভিন্ন প্রকার গাছপালা প্রাণীদের মধ্যে বিদ্যমান যে জৈবিক সম্পর্ক এটাকে কী বলা হয়, সহ অবস্থান বা সিম্বিওসিস। তো দেখো এরপরে তুমি কী লিখবে, যে সিম্বিওসিস প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা হয়, যে মিউচুয়ালিজম, কমেনসেলিজম ও প্যারাসিটিজম, এই তিন ভাগে ভাগ করা যায়। তো এই কমেনসেলিজম কী, তারপরে এটা হচ্ছে কি তোমার দুইটি জীবের মধ্যে আন্তঃক্রিয়া যেখানে দুটি জীব একে অন্যটিকে সহায়তা করে এবং উভয় উপকৃত হয়, একে কী বলা হয় কমেনসেলিজম, যেমন মৌমাছি আর ফুল এর পরাগায়ন হয়, তো এটা হলো কমেনসেলিজমের অন্তর্ভুক্ত। এরপরে কী আছে তোমার দেখো প্যারাসিটিজম, এই ক্ষেত্রে কি হয় একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকারের ক্ষেত্রে বঞ্চিত করে নিজে অধিকার ভোগ করে, যেমন মশাবাহিত রোগ ম্যালেরিয়ার জীবাণু মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং রক্তের যে রহিত কণিকা থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এবং এদের সংখ্যা বৃদ্ধি করে। তো একই রকমভাবে দেখো কি আছে যে মিউচুয়ালিজম, এখানে কি হয় দেখো এখানে উভয়ে একে অপরের কাছ থেকে উপকৃত হয়। তো দেখো এই কমেনসেলিজমের উদাহরণ যে রেমোরা মাছ ও হাঙর, তারপর মিউচুয়ালিজমের পিঁপড়া ও ভিড়, তারপর আছে কি তো আমার প্যারাসিটিজমের কাক ও কোকিল। তো এইভাবেই আমরা এই উত্তরগুলো করে থাকবো। এরপর আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো যে তোমার উত্তর অন্যদেরকে জানাও এবং অন্যদেরকে উত্তর নিজেরা শোনো। এরপর তোমাদের আরও কিছু কোশ্চেন আছে, এখানে দেখো কি আছে যে প্রাকৃতিক কোন সিস্টেমে সজীব উপাদান যেমন থাকে তেমনি বেশ কিছু অজীব উপাদানও থাকে, এটা হচ্ছে প্রাকৃতিক সিস্টেম। এই সব ধরনের উপাদানের মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি সিস্টেম টিকে থাকে। তো পরিবেশে জৈব এবং অজৈব কী কী উপাদান থাকতে পারে, তো জৈব যে উপাদান যেমন স্পষ্টতই বোঝা যায়, তারপরে অজৈব, তারপরে তোমার যে ভৌত উপাদানের মধ্যে কী কী আসতে পারে এবং এই সজীব ও অজীব উপাদানের মধ্যে কী কী সম্পর্ক, এগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এখানে যে কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে লিখতে হবে। দেখো আমাদের এক নম্বর কোশ্চেনটা কী ছিল, যে অজীব ও ভৌত উপাদানের মধ্যে কী কী আসতে পারে এবং সজীব ও জীব উপাদানের মধ্যে কী কী সম্পর্ক। আমাদের এক নম্বর কোশ্চেনটা আমরা কী লিখবো, যে পরিবেশে জীব ও অজীব উপাদানের সম্পর্ক তুলে ধরা হলো। তো এটার কী আছে দেখো, যে জীব জৈব উপাদান, তো দেখো জৈব উপাদানে উদ্ভিদ পানির বর্জ্য পদার্থ, তারপরে এসবের মধ্যে মৃতদেহ থেকে যে জড়বস্তুর পথে যুক্ত হয় সেগুলো হচ্ছে জড় উপাদান, তো এগুলো সচরাচর হিউমাস নামে পরিচিত। তো দেখো হিউমাসের উপাদানের মধ্যে আছে কি ইউরিয়া উদ্ভিদ, তারপর প্রাণীর বিভিন্ন কোষ টিস্যু এগুলো। এরপর দেখো কি আছে অজৈব উপাদানের মধ্যে তোমার পানি বায়ু মাটিতে অবস্থিত খনিজ, অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে থাকে, সেগুলোকে কী বলা হয় বাস্তুতন্ত্রের অজৈব উপাদান। তো এরপরে দেখো কি আছে অজৈব ভৌত উপাদানের মধ্যে কি কি আসতে পারে, তো এই অজৈব ভৌত উপাদানের ক্ষেত্রে যা যা আসতে পারে সেগুলো তুলে ধরা হলো। তো এই অজৈব উপাদান যেমন বাস্তুতন্ত্রের সকল তোমার অজৈব জড় উপাদান দুভাগে ভাগ করা যায়, যথা অজৈব বস্তু এবং জৈব বস্তু। তো অজৈব বস্তুর ভিতরে আবার কি আছে দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লৌহ, পটাশিয়াম, নাইট্রোজেন, এগুলো তোমাদের অজৈব বস্তুর ভিতরে আছে। তো দেখো এরপরে আমরা জৈব বস্তুর ভিতরে কি কি দেখতে পাই, উদ্ভিদ পানি মৃতদেহ বা হিউমাস। তো এইভাবে আমরা এই ভৌত উপাদানে আবার কি আছে দেখো, যে সূর্যালোক, তারপরে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ, এগুলো হচ্ছে ভৌত উপাদান। ঠিক আছে, অর্থাৎ যেগুলো আমরা যে প্রকৃতিতে পাই। এরপরে তোমার সজীব অজীব উপাদানের মধ্যে সম্পর্ক আছে, অর্থাৎ দেখো এইটা আমরা কি উত্তর করব,
যে বাস্তুতন্ত্রের সজীব উপাদান কি, উৎপাদক, খাদক, বিয়োজক, তারপরে অজীব উপাদান হলো পানি বায়ু, এরা কি করে একে অপরের উপর কিভাবে সম্পর্ক, যেমন তৃণভোজী প্রাণীরা উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্রহণ করে, তারপরে তৃণভোজী প্রাণীদের আবার মাংসজীব প্রাণী খায়, এদেরকে বলা হয় খাদক, তারপরে উদ্ভিদ তৃণভোজী মাংসজীব প্রভৃতি একে অপরকে সম্পর্কযুক্ত, এইভাবে আমরা এই উত্তরগুলো করবো। তো আশা করছি বুঝতে পেরেছি এগুলো কীভাবে করতে হবে। তো আজকে পর্যন্তই, তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।